Hello viewers, Assalamualaikum. Welcome to Mawa. আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মাওয়াতে। এখানে মূলত আসার একটাই উদ্দেশ্য হলো এখানে যে আমাদের দেশের যে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুটা আসলে দেখার জন্য আসলাম। তো আমি আজকে এখানে ঘুরবো। এখানে মূলত আমি এখন যে নদীর পাড়ে রয়েছি, তো এখান থেকে যে পদ্মা সেতুর যে নির্মাণ কাজ প্রকল্প সেটি দেখা যাচ্ছে। আমি এখন আসলে দুপুরবেলা ঢাকা থেকে সকাল 10টায় রওনা দিয়েছি, আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো এখন প্রচণ্ড রোদ এখানে। তো তারপর আমি এর মধ্যে চেষ্টা করবো যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর যে নতুন যে স্পেন বসানো হয়েছে সেটি, আর এখানে কিছু সংরক্ষিত এলাকা রয়েছে, ভিতর থেকে বেশি একটা যাওয়া যাবে না। তো আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব দূর থেকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আপনারা এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল এটি আসলে, যে আমাদের দেশের যে স্বপ্নের যে প্রকল্প পদ্মা সেতু সেটি দেখা। আপনারাও আমার সাথে থাকুন, ভিডিওতে দেখেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে পুরো এলাকাটি দেখার চেষ্টা করি। Thank you.
আমি এখন আছি পদ্মার পারে। এখানে এখন পরিবেশটা খুবই চমৎকার লাগতেছে, যেহেতু এখন প্রচণ্ড রোদ ছিল, এখন রোদ নেই, আকাশটা মেঘলা, নদীর পাড়ের নির্মল বাতাস খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই আসবেন, আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে খুবই ভালো লাগবে। আর মাঝে মাঝে আসলে প্রকৃতির মাঝে এসে ঘোরাটা খুবই ভালো, মন মানসিকতা ভালো থাকে। তো আপনারা সকলে আসবেন, এখানে এসে সময় কাটাবেন, ঘুরবেন। এখানে আসলে খুবই সুন্দর জায়গা, এখানে প্রাকৃতিক, আর বিশেষ করে হচ্ছে আপনার এখানে খোলামেলা জায়গা, প্লাস হচ্ছে আপনার একেবারেই ন্যাচারাল একটা ওয়েদার। প্লাস আমরা যখন আসছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, মুহূর্তের মধ্যেই আকাশ তার চরিত্র বদল করেছে, এখন দেখতেই পাচ্ছেন আপনারা খুব বাতাস বইছে চারিদিকে। আর আমি এখন একবার বাড়ি আছি, তো আরও কিছুক্ষণ ঘুরব, আরও কিছুক্ষণ ঘুরে তারপর রওনা দেবো আবার ঢাকার উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটি, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আপনাদের জন্য তো কষ্ট করে এত দূরে আসা, সো আপনার পাশে থেকে সবসময় সাপোর্ট দেবেন, তাহলে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, আমার ভিডিওর একবার শেষ প্রান্তে আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এই জায়গাটায় কীভাবে আসবেন সেটি হলো আপনারা হচ্ছে মাওয়া বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে অটোরিকশা পাওয়া যায়, অটোরিকশায় করে 40 টাকা ভাড়া নেবে, পুরাতন যে ঘাট আছে সেই পুরাতন ঘাটে ওখানে নামলে আপনারা এই ব্রিজের মূল যে অংশটি যেখানে কাজ চলছে প্লাস এখানে অনেক বসার সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা এখানে এসে মূলত ঘোরাঘুরি করতে পারবেন। এখন যেহেতু দুপুর টাইম তো মানুষজন এখনও ওরকমভাবে আসেনি, বাট আস্তে আস্তে আসতে শুরু করেছে, তো এখানে আসলে ঘোরার জন্য একটি উপযুক্ত প্লেস, খুবই সুন্দর জায়গাটা, তো এখানে আসলে আপনারা আসবেন ঘুরবেন খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।